নিষিদ্ধ পল্লী, এই নামটি শুনলেই অনেকেই নাক সিঁটকান অথবা অনেকে চমকে ওঠেন। আর যদি সেই সমস্ত জায়গা চেনা থাকে তাহলে অনেকেই তা এড়িয়ে চলেন। আর যারা চেনেন না, না বুঝে শুনেই ঢুকে পড়েন এই সমস্ত এলাকায়, ঢুকে পড়লেন তো গেলেন, সহজেই রেহাই মিলবে না। ছলাকলায় যেভাবে হোক যৌনকর্মীরা আপনাকে অন্য রাজ্যে নিয়ে যেতে চাইবেনই। আর যদি কোনোভাবে তাদের প্রলোভনে পা দিয়ে দেন তো গেলেন, মুখ লুকানোর আর জায়গা পাবেন না। যদি সেই জায়গাগুলি চেনা না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। তাই আপনার জন্য রইল শহরের এমনই পাঁচটি নিষিদ্ধ পল্লী, যেখানে সূর্য ডুবতেই শুরু হয় ব্যবসা। আর এই সমস্ত নিষিদ্ধ পল্লীতে যাওয়ার জন্য আপনার কত খরচ হতে পারে, ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর কিছু এমনই ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন টপিকে ফিরে আসি। সোনাগাছি, শহরের সবথেকে বড় যৌনপল্লী সোনাগাছি। শুধু শহর বললে ভুল হবে, এশিয়ার সবথেকে বড় হচ্ছে এই নিষিদ্ধ পল্লী। শোভাবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে একটু এগিয়ে গেলেই এই এলাকা। এই অঞ্চলের কয়েকশো বহুতল প্রায় 10,000 যৌনকর্মী বসবাস করে। সন্ধ্যা নামতেই এই এলাকায় বাড়তে থাকে ভিড়, তা চলে গভীর রাত পর্যন্ত। কালীঘাট, শেতলা ব্রিজ এবং কালীঘাট মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত এই নিষিদ্ধ পল্লী, শহরের অন্যতম জনপ্রিয় এই এলাকা। দিন রাত সবসময় এই এলাকায় চলে ব্যবসা, বিভিন্ন ধরনের মানুষজনের যাতায়াত রয়েছে এই এলাকায়। জনপ্রিয় হওয়াতে এই এলাকায় পুলিশের নজরদারিও অনেকটাই বেশি। হাড়কাটা গলি, শহরের অন্যতম প্রাচীন নিষিদ্ধ পল্লী এটি, অনেকেরই অজানা। মেডিকেল কলেজের উল্টো দিকে এই এলাকায় ঢোকার প্রবেশপথ। কথিত রয়েছে বউবাজারের বাইজি কালচারের শুরু নাকি এখান থেকেই, যদিও সে কালচার আজ অতীত। অন্যান্য নিষিদ্ধ পল্লীর মতোই এই এলাকাও বেশ জনপ্রিয় হয়ে ওঠে রাত বাড়লেই, তবে দিনের আলোতে পুলিশের নজরদারি অনেকটাই বেশি। খিদিরপুর, খিদিরপুর এলাকাতেও একটি নিষিদ্ধ পল্লী রয়েছে যা তার তুলনায় অনেকটাই ছোট। আকারে তুলনামূলক ছোট হলেও এই নিষিদ্ধ পল্লীর নামটা কিন্তু কলকাতা শহরের বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়েছে, তাই দিন কিংবা রাত পুলিশের টহলদারি কিন্তু অনেকটাই বেশি। লেবুতলা, কলকাতা থেকে কিছুটা দূরে অবস্থিত এই যৌনপল্লী ডানলপের কাছাকাছি। খিদিরপুর এলাকার মতোই এটি আকারে এবং বিস্তারে অনেকটাই ছোট, যদিও রাত হলেই এই অঞ্চলেও বাড়তে থাকে লোক সমাগম। যারা নিয়মিত কলকাতা যাতায়াত করেন আর নিষিদ্ধ পল্লী চেনেন না, তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে আসবে। এবার ভাবুন, এই এলাকাগুলি পাশ কাটিয়ে যাবেন নাকি একটু ঘুরে আসবেন, সবটাই আপনার মর্জি। এই ভিডিওটি কোনোভাবেই কাউকে আঘাত করার জন্য কিংবা উস্কানি দেওয়ার জন্য নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর কিছু এমন তথ্যের জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।